বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হালিমা গার্লস অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি চর্চা করব বিষয়টি হচ্ছে বাংলা প্রথম পত্র গদ্য থেকে অপরিচিতা, একটি ছোট গল্প এবং আমার পর একটি প্রবন্ধ। এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু বলে নিই যে আমাদের বাংলা প্রথম পর্বে তোমাদের সিলেবাস নির্ধারিত যে বিষয়গুলো আছে, বিষয়গুলো গত বছর থেকে একটু পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনটা খেয়াল রেখেই কিন্তু আমরা এগোচ্ছি। সেই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। আর আমাদের যে গল্পগুলো আছে, প্রবন্ধগুলো আছে, কবিতাগুলো আছে, প্রত্যেকটা কবিতা বোঝার চেষ্টা করতে হবে। মূল সৃজনশীলের মূল বিষয় কিন্তু হচ্ছে বোঝা, অনুধাবন করা। আগে মুখস্থবিদ্যা কিন্তু এখানে কাজ হবে না, আগে আত্মস্থ করতে হবে, বুঝতে হবে, তারপরে প্রয়োগ করতে হবে। আচ্ছা, অপরিচিতা আমাদের বাংলা প্রথম পত্রের একটি যতগুলো গল্প আছে, ছোট গল্প, প্রত্যেকটা গল্পই অসাধারণ। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই ছোট গল্পে অপরিচিতাটা আসলে বিভিন্ন দিক থেকে বিবেচনা করলে একটু অন্য ধাঁচের, অন্য রকম। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি নাম যে বাংলা সাহিত্য অঙ্গনে এমন কোনো ধারা নেই, এমন কোনো অধ্যায় নেই সাহিত্য ধারায় যেখানে তিনি হাত দেননি, উনি সাফল্যমণ্ডিত হননি। তিনি বাংলা সাহিত্যে উপন্যাস রচনা করেছেন, ছোট গল্প রচনা করেছেন, কবিতা, গান, তিনি একাধারে গীতিকার, সুরকার, গায়ক এবং তিনি একসময় ছবিও এঁকেছিলেন। যেখানে তিনি হাত দিয়েছেন সেখানে সোনা ফলেছে। তিনি সর্বশেষ শেষ বয়সে তিনি ছোট গল্প লিখেন এবং তাকেই বলা হয় বাংলা ছোট গল্পের জনক। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জানি না এমন বাঙালি কোথায় কেউ নেই। এই রবীন্দ্রনাথেরই একটি অসাধারণ ছোট গল্প হচ্ছে অপরিচিতা, যার শাব্দিক অর্থে বিবেচনা করলে অপরিচিতা মানে যে পরিচয়ের বাইরে যিনি থাকেন সেগুলো অপরিচিতা, যাকে আমরা চিনি না, জানি না, সেগুলো অপরিচিতা। তাহলে এমন একটা নাম কেন তিনি এই গল্পে দিলেন? যদি গল্পটা আমরা মূল বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু বুঝতে পারব। আমরা যে সময় তিনি গল্পটা লিখেছিলেন সেই সময় কিন্তু আমরা এখন যেভাবে স্বাভাবিক জীবনযাপন করি বিষয়টা তেমন ছিল না, সমাজটা তেমন ছিল না। তৎকালীন সময়ে বিয়ের সময় মেয়েদেরকে অনেক ছোট বয়সে বিয়ে দেওয়া হতো, 9 বছরের মধ্যে সাধারণত মেয়েদের বিয়ে হতো। এরপরে যদি বিয়ে হতো তাহলে সমাজের কাছে দৃষ্টিকটু ছিল। সেদিক দিয়ে বিবেচনা করলে এই গল্পের যে প্রধান চরিত্র, যে নায়িকা চরিত্র, সেই নায়িকা চরিত্রের নাম কি? কল্যাণী। কল্যাণীর বয়সটা কিন্তু সেই তুলনায় অনেক বেশি ছিল। তার মা মারা গিয়েছিল ছোটবেলায়, বাবা খুব আধুনিক মানসিকতার, খুব উঁচু মনের একজন মানুষ। বাবা বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, মেয়েকে মেয়ের মতো করে, তৎকালীন সময় মেয়েদের যেভাবে মানুষ করা হতো সেভাবে তিনি মানুষ করেননি। একটা ছেলেকে বা একটা মানুষকে যেভাবে মানুষ করা উচিত, একটা শিশুকে যেভাবে মানুষ করা উচিত, তিনি মেয়েকে সেভাবে মানুষ করেছেন। এবং হয়তো মা সংসারে থাকলে বিয়ের কথা মনে করিয়ে দিতেন, বা ঠিক সময় সেই সমাজে যে সময় মেয়েদের বিয়ে হতো সেই সময় হয়তো কল্যাণীর বিয়ে হতো, যা হোক স্বাভাবিক নিয়মের বাইরে তার বিয়ের কথাবার্তা হয়। এবং যার সাথে বিয়ের কথাবার্তা হয় এই গল্পের যে নায়ক চরিত্র অনুপম, অনুপমের পারিবারিক অবস্থা একটু না বললেই না। অনুপম খুব সচ্ছল পরিবারের সন্তান, তার বাবা পেশায় উকিল ছিলেন, গত হয়েছেন, তাদের সংসার বিবাহ করছেন তার মামা। সংসারে মা আছেন কিন্তু মামার কর্তৃত্বই হচ্ছে সব, মামা যা বলবে তাই হবে। খুব আদরে আহ্লাদে বড় হয়েছেন। এক সময় বাবা তেমন অর্থ ছিল না, অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেছেন, অনেক টাকা উপার্জন করেছেন, চলে গেছেন তিনি কিন্তু রেখে গেছেন সচ্ছলতা। এবং সচ্ছলতার মধ্যে দিয়ে অনুপম বড় হয়েছে, কখনো মাটিতে পা ফেলতে হয়নি, অনেক আদরে আহ্লাদে, অনেক বাস্তবতার বাস্তব অবস্থার থেকে অনেক দূরে থেকে সে বড় হয়েছে। জীবনের কঠিন রূপ সে কখনো দেখেনি, রূপ বাস্তবতা সে কখনো দেখেনি, যার কারণে জীবনের অনেক কিছু ঘাটতি তার রয়ে গিয়েছে, যেটা সে একসময় স্বীকার করেছে, নত হয়েছে, বিনয়ের সাথে প্রকাশ করেছে। যাই হোক,
দুই পক্ষের কথাবার্তা একসময় অনুপম ও কল্যাণীর বিয়ে ঠিক হলো এবং বিয়ের দিন বাদ্য বাজনা সহ অনুপম এবং তার পরিবারের লোকজন বরযাত্রী হিসাবে কল্যাণীর বাড়ি উপস্থিত হলেন। এক সময় ঘটনাক্রমে অনুপমের যে মামা, সেই মামা কল্যাণীর মাকে, দুঃখিত, কল্যাণীর বাবাকে বললেন যে আপনার মেয়েকে আপনি যে গহনাগুলো দেবেন সেগুলো একটু নিয়ে আসুন, আমরা স্যাকরা নিয়ে এসেছি, একটু পরীক্ষা করে দেখতে চাই। তো এই বিষয়টা সহজভাবে নিলেন না কল্যাণীর বাবা, কারণ আসলে তো বিষয়টা স্বাভাবিক না, খুবই আত্ম মর্যাদায় আঘাত আনার মতো বিষয় যে তিনি মেয়েকে যে গহনাগুলো দিবেন সেগুলো আসল না নকল, এটা যাচাইয়ের জন্য পরপক্ষ একজন স্যাকরা নিয়ে এসেছে যাচাই করার জন্য। তো এটা তিনি মেনে নিতে পারলেন না এবং তিনি অনুপমকে ডাকলেন ও জিজ্ঞাসা করলেন মামা এরকম করতে চান, তুমি কি বলো? তখন অনুপম কিছুই বলল না, নীরব থাকলো। তো নীরবতা সম্মতির লক্ষণ, তখন সে কল্যাণী বাবা ধরে নিলেন যে আসলে এই বরের বা এই পাত্রের বা এই মানুষটির তো আসলে স্বকীয়তা নেই, নিজস্বতা নেই, নিজের বলার কোনো ক্ষমতা নেই। তখনই তিনি সিদ্ধান্ত নিলেন যে এই পাত্রের সাথে তিনি মেয়েকে বিয়ে দিবেন না। এটা তৎকালীন কেন, এখনকার সমাজেও কিন্তু খুব কঠিন এক বড় একটা ব্যাপার যে মেয়ের বাবা বিয়ের দিন মেয়ের বিয়ে নিজে ভেঙে দিচ্ছেন, যতই কঠিন বাস্তবতার সামনে উপস্থিত হন না কেন, মেয়ের বিয়ে ভেঙে দেওয়াটা খুব কঠিন ব্যাপার। কিন্তু কল্যাণীর বাবা খুব কঠিন মনের মানুষ, দৃঢ় মনের মানুষ, তিনি বললেন, তিনি বরপক্ষকে আদর যত্ন করে খাওয়ালেন এবং বললেন আপনারা এবার আসুন, আপনাদের গাড়ি ডেকে দিই। তখন সবাই খুব আশ্চর্য হলো, কেন এই ধরনের কথা কেন, কিন্তু কিছুতেই তিনি অনর এই পাত্রের হাতে তিনি মেয়েকে বিয়ে দিবেন না। তিনি তার মতে যে যে পাত্র আরেকজনকে বহন করার ক্ষমতা রাখে না, কার হাতে আমি মেয়েকে সমর্পণ করব, যার হাতে সমর্পণ করবো সে তো নিজেকেই চালানোর ক্ষমতা রাখে না, তার নিজস্বতা নেই, সুতরাং আমি এই পাত্রের হাতে মেয়েকে দিতে পারি না। বিয়ে ভেঙে গেল অনেক ঝামেলার মধ্যে দিয়ে, কটু কথার মধ্যে দিয়ে বরপক্ষ গত হয়ে চলে গেলেন। এবং দীর্ঘদিন পর, অনেকদিন পর একদিন আবার তাদের দেখা হলো, আবার বলছি না দেখা হলো, কারণ বিয়ের আগে বর এবং কনের এই যে আলাপচারিতা দেখাশোনা সেই সমাজে প্রচলিত ছিল না, নিয়ম ছিল না, যার কারণে কল্যাণী অনুপম তাদের কেউ কাউকে কিন্তু দেখেনি। একদিন হঠাৎ করে অনুপম তার মাকে নিয়ে যাচ্ছিল এক জায়গায় তীর্থ করতে এবং কল্যাণীও যাচ্ছিল ওই ট্রেনে, যাত্রা পথে আলাপচারিতায় এক সময় বোঝা গেল এই সেই পাত্রী এই সেই পাত্র, পাত্র পাত্র উভয় উভয়কে চিনলেন জানলেন এবং পাত্রের মা অনুপমের মাও বুঝলেন এই সেই পাত্রী। তার খুব আফসোস হলো তখন যে এই মেয়েকে সে কেন বধূ হিসাবে ঘরে নিতে পারেননি। এক সময় নানা ঘটনার মধ্যে দিয়ে অনুপম আবার তাকে বিয়ে প্রস্তাব দিলেন, কল্যাণীর বাবা রাজি হলেন কিন্তু কল্যাণী রাজি হলো না, কারণ হচ্ছে কল্যাণীর মতে যে আমি তো এক সময় বিয়ে যখন ভেঙে গিয়েছিল হয়তো মনঃক্ষুণ্ণ হয়েছিলাম, কিন্তু আমি এক সময় নিজেকে দৃঢ় করেছি, তৈরি করেছি, আমি ব্রত, মানে আমি দেশের কাছে, দেশ বা মায়ের কাছে, মা দেশ হচ্ছে তার মা, মায়ের কাছে আমি প্রতিজ্ঞা করেছি যে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবো, আমি ওই পথ থেকে সরে আসতে পারবো না। এভাবেই গল্পের পরিসমাপ্তি হলো কল্যাণীর মতে যে আমরা তো বন্ধু হিসেবে থাকতে পারি, আমাদের ওই সেই আগের সম্পর্কে ফিরে যাওয়া কিছুতেই সম্ভব না। আসলে এই যে এরকম একটা পরিণতি হয়তো নাও হতে পারতো, কল্যাণী বা অনুপমের জীবনটা অনেক সুন্দর হতে পারতো, সাংসারিক জীবনে একটা সুখী পরিবার হিসাবে, দম্পতি হিসাবে হয়তো তারা পরিচিত হতে পারতো, কেন হয়নি? এই কেন উত্তর খুঁজলে এই গল্পের মূল আমরা খুঁজে পাবো। কেন উত্তর হচ্ছে যে তৎকালীন সমাজে এই যে যৌতুক, লোভ, লালসা বরপক্ষের অনেক আছে তারপরেও চাই এবং হীনমনতা, নারীকে সমাজকে, সমাজে মানুষ হিসেবে বিবেচিত না করা, হেয় করা, এই বিষয়গুলোকে গল্পকার রবীন্দ্রনাথ এখানে তুলে ধরতে চেয়েছেন, আমাদের বোঝাতে চেয়েছেন যে আজকে এই যে মেয়েরা বের হচ্ছে, শিক্ষা পড়াশোনা শিখছে, চাকরি করছে, স্বাধীনতা কি বোঝার চেষ্টা করছে, এই খুব এক সময় ছিল না, অনেক সংগ্রামের মধ্যে, অনেক প্রতিকূলতার মধ্যে বড় হয়েছে এবং এই যে আজকে এই অবস্থা নারীদের, এর পিছনে কিন্তু রবীন্দ্রনাথের মতো লেখকদের অবদান অস্বীকার নয়। তারা যুদ্ধ করেছেন কলম দিয়ে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা কল্যাণীর জীবনকে যদি পর্যবেক্ষণ করে দেখি, কল্যাণী লেখাপড়া শিখে তার বাবা তাকে লেখাপড়া শিখিয়েছেন, যে সময় সেই সমাজে কিন্তু এটা সাধারণ ছিল না। তারপরে কল্যাণী নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা রাখেন, যেটা তৎকালীন সময় কিন্তু অসম্ভব ছিল, এই অসম্ভবকে সম্ভব করেছেন রবীন্দ্রনাথ তার কলমের মধ্যে দিয়ে।
অস্ত্র হাতে নিলেই সে যোদ্ধা হয় না, কলম দিয়েও কিন্তু যুদ্ধ করা যায়, যে যুদ্ধ লেখকরা করেন, রবীন্দ্রনাথ করেছেন। এই গল্পের মধ্যে দিয়ে আমরা অনেক বিষয়, অনেক শিক্ষণীয় বিষয় খুঁজে পাই, যেগুলো যদি গল্পটা পড়ে নিজে বোঝার চেষ্টা করি তাহলে আর অনেক বিষয়, ছোটখাটো বিষয় ফুটে উঠবে। আমরা গল্পটা খুব মনোযোগ সহকারে পড়বো, প্রত্যেকটা চরিত্র বিশ্লেষণ করবো। কল্যাণী, অনুপম, কল্যাণীর বাবা, কল্যাণীর বাবা তো খুব উদার মনের একজন মানুষ, উঁচু মনের একজন মানুষ, এরকম মনের মানুষ সহজে কিন্তু পাওয়া যায় না। শুধু এই চরিত্রগুলো বিশ্লেষণ করলে কিন্তু আমাদের ভেতরে যে সংকীর্ণতা গুলো আছে, অন্ধকার গুলো আছে, কুসংস্কার গুলো আছে, সেগুলো কিন্তু আমরা অনেকটা দূর করতে পারি। আমরা অনেক কিছু নিজের থেকে শিখি না, দেখে শিখি, শুনে শিখি, পড়ে শিখি। তো এই গল্পগুলো তো আমাদের জীবনের কিন্তু এক একটা দরজা খুলে দেয়, অন্ধকারে আছে সে আলোয় ভরে দেয় সেই দরজাগুলো, কুসংস্কার আছে সেটাকে থেকে আমাদের মুক্ত করে দেয়। তো এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করতে হবে, শুধু পরীক্ষার জন্য না, জীবনের জন্য কিন্তু লেখাপড়াটা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গল্পটা ভালো মতো অবশ্যই পড়বো, শব্দার্থগুলো হচ্ছে জ্ঞান, এটা জ্ঞান অর্জন করব। তারপরে যে কোনো একটা উদ্দীপক নিয়ে আমরা চারটা প্রশ্নের উত্তর প্রথমে আমরা সাহায্য করব, তারপরে আমরা নিজে নিজে করার চেষ্টা করব। যখন দেখবো যে আমি আমার উত্তরে সন্তুষ্ট আছি, এই উত্তরটা আরেকজন প্রশ্ন করেছে আমি উত্তর দিচ্ছি, এই উত্তরে আমি নিজের যে জিজ্ঞাসা ছিল পূরণ হয়েছে, তখন বুঝবো যে আসলে এই উত্তরগুলো ঠিক, নিজেকেই নিজের বিচারক হতে হবে। সুতরাং এভাবে আমরা উদ্দীপকগুলো পরীক্ষা দেবো বাসায় এবং যাচাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আরেকটি প্রবন্ধ দেখবো, প্রবন্ধটি হচ্ছে আমার পথ। এই আমার পথ এই প্রবন্ধটি লিখেছেন সাহিত্যের দিক দিয়ে একটি প্রবন্ধ, এই প্রাবন্ধিকের নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এমন একজন ব্যক্তিত্ব যাকে ছাড়া আমরা কল্পনাই করতে পারি না যে বাঙালিদের একসময় বিদ্রোহী মনোভাব ছিল বা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিদ্রোহ, অনাচার, অত্যাচার এগুলোর বিরুদ্ধে কেউ লিখেছেন। কোনো একজন সাহিত্যিক এই অনাচার অত্যাচার বা এই বিদ্রোহী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এমন একজন সাহিত্যিকের নাম যদি আমরা করতে চাই, প্রথমে মনে করবে সেই কাজী নজরুল ইসলামের কথা। রবীন্দ্রনাথ লিখেছেন কিন্তু কাজী নজরুল ইসলামের কথা আমাদের প্রথমেই মনে পড়ে যায়, এই জন্য তাকে আমরা কী বলি, বিদ্রোহী কবি। আমাদের পরবর্তীতে তাকে আমাদের জাতীয় কবি সম্মানে ভূষিত করা হয়। এই কবি জীবনে খুব অল্প সময় পেয়েছেন, মাত্র 42 বছর সময় পেয়েছিলেন। তার পরবর্তী সময় যতদিন তিনি বেঁচেছিলেন তিনি অসুস্থ অবস্থায় বেঁচেছিলেন, কথা বলতে পারতেন না, কানে শুনতে পারতেন না। তো এই অল্প সময়ে অসাধারণ মেধাবী একজন মানুষ, খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে বড় হয়েছে, নানা জায়গায় দোকানে কাজ করেছে, নানা জায়গায় কাজ করেছেন, স্বচ্ছ অবস্থা ভালো ছিল না, এবং এর মধ্যে দিয়ে তার প্রতিভা বিকশিত হয়েছেন, প্রসিত করেছেন। তিনি গান লিখেছেন, গান সুর করেছেন, গান গেয়েছেন, নাটক লিখেছেন, ছোট গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। সবচেয়ে বেশি অসাধারণ তার কবিতা এবং গান। কবিতা এবং গান যদি আমরা শুনি তাহলে বুঝবো যে সুরের কি ছন্দ, কি ঝংকার আছে সেই গানগুলোতে। আমাদের জীবনের কথাগুলো কত ঢেউয়ে ঢেউয়ে, কত রঙে, কত রূপে তিনি উপস্থাপন করেছেন তার কবিতা, তার গানের। এবং আমাদের যে প্রবন্ধটা আমাদের সিলেবাসে আছে আমার পথ, এই আমার পথ প্রবন্ধে আমরা জীবনের, আমাদের একটা মানুষের জীবনের কি লক্ষ্য হওয়া উচিত, তার গতি কিরকম হওয়া উচিত, সেই বিষয়টা আমরা পরিষ্কার একটা ধারণা পাই। এই আমার পথ প্রবন্ধের মধ্যে মূল বিষয়টাই হচ্ছে যে একজন মানুষের তার জীবনের লক্ষ্য কী হওয়া উচিত, তার উদ্দেশ্য কী হওয়া উচিত, কীভাবে সে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রাবন্ধিক বলেছেন যেখানে যে প্রত্যেকটা মানুষের পথ প্রদর্শক হবেন সে নিজে। কবি বলেছেন, লেখক বলেছেন, প্রাবন্ধিক বলেছেন, যেটাই বলি বলেছেন যে আমি হচ্ছি আমার পথ প্রদর্শক, তবে সেই পথ হবে সত্যের পথ, মিথ্যা দিয়ে ঢাকা নাই। আমি যদি আমাকে মিথ্যা দিয়ে ঢেকে ফেলি তাহলে আমি ভুল পথে ধাবিত হব, এবং সেই পথের প্রদর্শক যদি আমি হই তাহলে অবশ্যই সেটা লক্ষ্যে আমি পৌঁছাবো না বা ভুল পথের দিকে ধাবিত হব। সুতরাং প্রত্যেকটা মানুষের গতি নির্ধারক হচ্ছেন সে নিজে, এবং সেই পথ অবশ্যই অবশ্যই সত্যে ঢাকা থাকতে হবে। যদি কখনো ভুল, কবি বলেছেন, লেখক বলেছেন এখানে যে যখন যদি কোনো আমি ভুল করি অবশ্যই সে ভুল আমি স্বীকার করব।
আমি সেই ভুল স্বীকার করব এই কারণে যে ভুল স্বীকার করেই আমি আমার ঠিক পথের দিকে ধাবিত হতে পারবো। আর ভুলকে যদি ঢেকে দেই তা ভুল হতে হতে এক সময় এমন অবস্থায় যাবে সেই পথ থেকে ফেরার কিন্তু আর কোনো উপায় থাকবে না। তিনি বলেছেন যে প্রত্যেকটা মানুষের পথ প্রদর্শক কখনো কোনো ব্যক্তি বা কোনো অন্য কেউ হতে পারে না, হয়তো অন্য কোনো নেতা বা কারো নীতি বা তার জীবন পদ্ধতি ভালো লাগতে পারে, তার ভালো দিকগুলোকে আত্মস্থ করতে হবে, নিজের মতো করে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে নিজে সেই পথে চালিয়ে নিয়ে যেতে হবে। অন্যের পথে অন্ধের মতো অনুকরণ করে এগিয়ে যাওয়া কোনো মানুষের কাজ নয়। তিনি বলেছেন যে আসলে প্রত্যেকটা মানুষকেই নিজেকে চিনতে হবে, নিজের ভেতরের সত্যকে বের করে আনতে হবে, নিজের ভেতরের সত্যের যে পথ আছে আমি যে কি চাই সেই পথটাকে সত্য দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজেকে। এই জন্য তিনি প্রবন্ধের নাম দিয়েছেন আমার পথ, মানে প্রত্যেকটা মানুষের পথ, সে পথের গতি নির্ধারককে সে নিজে। সে পথ কেমন হবে? সে পথ সত্যের হবে, মিথ্যার আবরণে বা মানুষের বাহবা প্রশংসা নেওয়ার জন্য, সেটা মানুষকে প্রতারিত করার জন্য মিথ্যার আবরণে ঢাকা থাকবে। এটাই হচ্ছে গল্পের মূল বিষয়। একইভাবে আমরা আগে যেভাবে করেছি অন্য গল্পগুলো শব্দ অর্থ করে জেনে নিয়ে উদ্দীপকগুলো চর্চা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে তোমরা অবশ্যই যে গল্পগুলো আছে একটু কয়েকটা গল্প পরিবর্তন আছে এবং এই আমরা কিন্তু প্রত্যেকটা গল্পই ধারাবাহিকভাবে ক্লাসে তুলে ধরছি, অবশ্যই ক্লাসগুলো করবে এবং যেদিন যেই গল্প কবিতা উপন্যাস নাটক যেই বিষয়টি পড়ানো হোক সেই বিষয়টাকে নিয়ে বসতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, সমস্যাগুলো কী আছে খাতায় নোট করতে হবে প্রয়োজনে। আমরা কিন্তু যোগাযোগ করতেও পারি মোবাইলের মাধ্যমে, যে কোনো মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। অর্থাৎ সমস্যার সমাধান করতে হবে, ক্লাস করতে পারছি না, কলেজ হচ্ছে না, পড়াশোনা বন্ধ থাকবে এমন কিন্তু বিষয় না, ক্লাস করতে হবে এবং অবশ্যই লেখাপড়া চালিয়ে যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে যে বিষয়টা আমরা চর্চা করলাম বা অবশ্যই চর্চা করবে এবং অবশ্যই আগামী ক্লাসের জন্য নিজেকে তৈরি রাখবে। আগামী ক্লাস আমরা রুটিনভাবে কিন্তু ক্লাস করছি, সেই ক্লাসের জন্য নিজেকে প্রস্তুত রাখবে যে ক্লাসটা করবো, সমস্যাগুলো আমার যে পরবর্তী বিষয়গুলো যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান হচ্ছে কি না এই বিষয়টা মাথায় রাখতে হবে। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুন।